नमस्कार चिरंजन टीएसएनएम न्यूज अपने स्वागत एम एक छवि देखो অগ্নিমিত্রা পাল বিজেপির विधायक অগ্নিমিত্রা পাল तथा বিজেপির राज्य नेत्री बड़ एक पोस्टे एगिए चले संगे संगे चले किन्तु तृणमूल स्लोगान অগ্নিমিত্রা পাল এগিয়ে চলেছেন তার সঙ্গে সঙ্গে চলেছে তৃণমূলের স্লোগান বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব তারা স্লোগান দিতে দিতে চলেছেন চলেছেন অগ্নিমিত্রা পাল এগিয়ে অগ্নিমিত্রা পাল হাঁটছেন আশেপাশে তৃণমূলের লোকেরা রয়েছে বিজেপি তো অবশ্যই রয়েছে তৃণমূলের লোকেরা রয়েছে তৃণমূলের স্লোগান চলছে অগ্নিমিত্রা পাল হাঁটছেন নিজের মতো কাজ করছেন আবার কথাবার্তাও হচ্ছে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ঠিক কোথায় কখন কিভাবে আমরা দেখাবো দেখুন সেই ছবি কোন একটি খবর ভুল খবর হয়তো পৌঁছেছিল অগ্নিমিত্রা পালের কাছে এবং তার ভিত্তিতেই তিনি সেই জায়গা পরিদর্শনে গিয়েছিলেন এবং গিয়ে যাই হোক সেটা আলাদা বিষয় সেখানে দেখা হয়ে যায় ফানসাবি আলিয়া তৃণমূলের সম্মানীয় কাউন্সিলরের সঙ্গে এবং তিনি বলেন যে রেলের তৈরি করা যে ব্রিজ সেখানে প্রচুর পরিমাণে জল জমে আছে এবং সেই জল জমাটা বন্ধ করতে হবে অর্থাৎ এটা একসময় বাবুল সুপ্রিয় তৈরি করে গেছিলেন তখন বিজেপিতে ছিলেন যদিও এখনও তৃণমূলে আছেন কিন্তু কী কাজ হয়েছে সেটা পরের বিষয় এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হলেই প্রচুর জল জমে যাচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে এবং দুজনে মিলে তৃণমূল এবং বিজেপি একসাথে গেলেন সেই জায়গা পরিদর্শন করলেন তোমার দেখা গেল তৃণমূলের নেতৃত্বরা আপনার সঙ্গে কথা বলছেন এবং সে বিষয়ে দেখাচ্ছেন কোথায় কোথায় সমস্যা আছে কোনো অসুবিধা নেই তো অসুবিধা তো কিছু কিছু মানুষ তৈরি করে আমি এখানে আজকে এসেছি এখানে বাবুল সুপ্রিয় যখন আমাদের এমপি ছিলেন তখন উনি একটা কি বলে এটাকে সাবওয়ে ব্রিজ করেছিল সেখানে জল জমছে আমি বেসিক্যালি এসেছিলাম অন্য একটা ব্রিজ দেখতে সেটা স্টেট গভর্নমেন্ট তৈরি করছে সেই ব্রিজটাতে এই বৃষ্টিতে নাকি ক্ষতি হয়েছে আমি সেটা দেখতে এসেছিলাম তখন আমার বোনের সাথে দেখা হলো আলিয়া এখানকার কোম্পানিয়া কাউন্সিলর আলিয়াই আমাকে গিয়ে দেখালো এবং আলিয়া বললো দিদি তোমার আরেকটা বিষয় দেখাই বাবুল সুপ্রিয় যে এটা করে গেছিল কিন্তু এখানে জল জমছে মানুষের খুব অসুবিধা হচ্ছে এটা কিছু করে একটা ব্যবস্থা করে যাতে জলটা না জমে মানুষের জন্য কাজ করতে এসেছি জনপ্রতিনিধি এখানে মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চেয়ারগুলোকে সম্মান দিতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু পাবলিকের জন্য যে কাজ করা সেটা রাজনীতির জন্য যেন হ্যাম্পার না হয় আচ্ছা সেই জন্য এখানে এসেছি পুলিশ মানা করছিল যাবেন না আপনার কেন যাব না কেন আমি কি ভারতবর্ষের বাইরে আমি কি পশ্চিমবঙ্গের বাইরে কেন যাব না এই ধরনের কিছু কিছু বিষাক্ত মনোভাব মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের দলের কথা আপনি জানেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আজকে এখানে এসেছি টিএমসি ছেলেরা আছেন বিজেপির ছেলেরা আছেন আর আমার ছোট বোন রয়েছে একসাথে কাজটা দেখে গেলাম এবার কি রেলওয়ের সাথে কথা বলবো যাতে এই জল জমার সমস্যাটা সমাধান হয় রাজ্য সরকারের ব্রিজটা দেখলাম দিদি কি রাজ্য সরকারের ব্রিজ তৈরি হচ্ছে ওটা আমার খেয়াল ছিল কি ওটা মানে রেলওয়ে বানাচ্ছে ওটা রেলওয়ে বানাচ্ছে ওটা হচ্ছে রাজ্য সরকারের ব্রিজ সেটা চলছে আমার কাছে যে খবরটা ছিল যে বৃষ্টিতে ক্ষতি হয়েছে সেটা ভুল খবর রাজ্য সরকারের যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যখন এলাম তখন এই এই সমস্যাটা দেখে গেলাম সমাধান করার চেষ্টা করলাম বিধায়িকা এসছেন অগ্নিমিত্রা পাল বিজেপির এখানকার বিধায়ক আপনি লোকাল তৃণমূলের কাউন্সিলর একসাথে মিলে কাজ করছেন ঠিক কেমন লাগছে না একসঙ্গে মিলে কাজ করার কোনো ব্যাপার নেই আমাদের তো এখানে এটা যে কাজ হচ্ছে ব্রিজের কাজটা তো এটা তো আমাদের রাজ্য সরকার করছে তো দিদি একটা খবর পেয়েছিলেন যে এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে তো ওই খবরটা পেয়ে দিদি এখানে এসেছিলেন আর দ্বিতীয় কথা দিদি একটা আরও খবর পেলেন যে এখানে যে এই ব্রিজটা যে হচ্ছে তো এই যে পরশু দিন এত বৃষ্টি হলো তার সেদিন মানে অনেক অনেকগুলো মানে ক্ষতি হচ্ছে অনেকে তো এটাও দিদি এখন দেখলেন না এটা ভুল মানে ইয়ে আছে আমি এখানে রিকোয়েস্ট করতে চাই একটা আবার এখানে সবাই
আপনাদেরকে মেসেজও দিতে চাই যে দিদিকে ভুল ভাল কথা বলে আপনারা যে হ্যারাসমেন্ট করেছেন ঠিক আছে এটা কিন্তু আর কোনোদিন করবেন না যখন আপনাদের কাছে সত্যি একদম একদম পিওর খবর থাকবে একদম যে হ্যাঁ না এটা পাক্কা খবর তখনই আপনি বলবেন যাই হোক দিদি আজকে এখানে এসেছেন আমরা এখানে দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এইটা ব্রিজটা আমাদের এখানে হয়েছে ফুল হয়েছে ব্রিজ লোকো ব্রিজ যাকে বলি আমরা আমরা দেখি যে দুদিন একদিনের মধ্যে এত এখানে জল জমে যায় যে মানুষ চলতে হাঁটতে পায় না যেহেতু এই এলাকাটা মানুষ এলাকা আছে নামাজ পড়ে অটো যায় তো মানুষ প্রায় দুদিন তিন দিনের মধ্যে আমরা এখানে সাফ করি যদি চার দিন হয়ে যায় তবে দু চারটা মানুষ আমাদের ওপর ক্ষোভও দেখায় দিদি আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে সাবস্ক্রাইব করুন tsnmnews.com ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের।